নতুন প্রযুক্তির ছোঁয়ায় তৈরি অত্যাধুনিক জেট ইঞ্জিন আবিষ্কার করে সারা ফেলেছেন পাকিস্তানের সারা কুরেশি। তার এই আবিষ্কারের সহযোগী ছিলেন প্রকৌশলী বাবা মাসুদ লতিফ সিদ্দিকী। ইতোমধ্যেই তার আবিষ্কৃত এই ইঞ্জিনের সুবিধাগুলো গ্রহণ করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন শীলা আক্তার। সবকিছু ঠিক থাকলে ভবিষ্যৎ অ্যাভিয়েশন সেক্টর এই আবিষ্কারের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান ভিত্তিক এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, কুরেশির আবিষ্কৃত জেট ইঞ্জিনটি অত্যাধুনিক নয়েজ প্রুফ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এতে বিমানের অতিরিক্ত শব্দ অনেকটাই কমে আসবে, যার ফলে আরও স্বাচ্ছন্দ্যে বিমান ভ্রমণ উপভোগ করতে পারবে যাত্রীরা। এছাড়াও সুপারসনিক জেট ইঞ্জিনটির নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা যায়। তাই এই ইঞ্জিনটি শব্দরাশের পাশাপাশি আগের থেকে উচ্চ গতি সম্পন্ন এবং জ্বালানি সাশ্রয়ী হবে বলে জানা যায়। সারা কুরেশি 2000 সালে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজ অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক পাশ করেন। তিনি বর্তমানে এভিয়েশন প্রকৌশল নিয়ে কাজ করা অ্যারো ইঞ্জিন ক্র্যাফ্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। শীলা আক্তার, News24। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।